বিদ্যুৎ গ্যাস চাল ডাল তেল আটাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও সার ডিজেলসহ কৃষি উপকরণের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার ফ্যাসিস সরকারের পদত্যাগ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তিসহ দশ দফা দাবিতে শনিবার সিলেট ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে জেলার সকল ইউনিয়নের দলীয় নেতাকর্মী নেতিকর্মীরা অবস্থান ও পদযাত্রা কর্মসূচিতে অংশ নেন সকালে সিলেটের দক্ষিণ সুরমা লাওয়াই ও চণ্ডীপুল এলাকায় পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয় এতে নেতৃত্ব দেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কায়ুম চৌধুরী পদযাত্রা লাওয়াই এলাকা থেকে শুরু হয়ে চণ্ডীপুল গিয়ে শেষ হয় এ সময় জেলা বিএনপির সভাপতি আব্দুল কায়ুম চৌধুরী বলেন বিনা ভোটের সরকারের লুটপাটে জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছেন জনরসে অবলম্বে সরকারের পতন সময়ের দাবি